আসসালামু আলাইকুম। এই তো আজকে ঢাকায় চলে যাব, তার জন্য নদীর ঘাটে আসলাম, ট্রলারের জন্য অপেক্ষা করছি। এই তো কার্তিকপুর এসে পড়েছি, এই তো বাসে উঠে এখন বাসায় যাব। এই তো বাস থেকে নেমে অটো নিয়ে বাসায় চলে এসেছি, এখন নিচে দেখি আমার গাছগুলো ভালোই গ্রো করেছে। আর এই তো আমার ছাদের উপরে যে গাছগুলো আছে ওগুলো তো 12টা বাজিয়ে দিয়েছে, ভরা দুপুর বেলা পানি দিয়েছে, সে পানি দিয়ে গাছগুলো পুরো মানে সবুজ পাতা হলুদ করে ফেলেছে, কি বলবো, ভাষা নেই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম, অনেক গরম লাগছিল, হঠাৎ করে দমকা হাওয়া আসলো, এই তো এত ঠান্ডা লাগছিল কি বলবো, বলার বাহিরে। তাই চকলেটগুলো বের করলাম, এখন খেয়ে নিলাম, ভাইস্তা দিয়েছিল। আর বৃষ্টি ফুষ্টি শেষ, সেই মুহূর্তে দেখলাম অনেক শব্দ হচ্ছিল, কোথা থেকে এত শব্দ হচ্ছিল। এই তো কনফ্লা ফেটে একবার পানি ছিঁড়ে দিয়ে প্রচুর পানি পড়েছে, 3টা রুম ভরে পানি, মানে এত পানি কি বলবো, ভাষা নাই। আমাদের জন্য এই বিপদটা অপেক্ষা করছিল। এখন সন্ধ্যার সময় একটু নাস্তা খাবো, এই তো তেমন ভালো লাগছিল না, আর ক্ষুধা ক্ষুধাও লাগছিল, তাই শর্টকাট ভাবে একটু লুডুস্টা রান্না করে খেয়ে নিব। বাড়ি থেকে আসার পরেই শুধু ক্ষুধাই লাগছে সবারই, ঘরের সবারই একটু পরপরই ক্ষুধা লেগে যাচ্ছে। বাড়িতে কিন্তু তেমন খাওয়া দাওয়া হয় নাই, 3 বেলাই খেয়েছি, খুব একটা বেশি খাওয়া হয় নাই, কারণ সবসময় পেট ভরাই থাকছে তার জন্য। আর এই তো বাসায় এসেই এরকম অবস্থা। সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট করতে তো ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড সার্কেলদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন, আশা করি আমার পাশে থাকবেন। এই তো আমার সেম নামেই ইউটিউব চ্যানেল আছে, ওখানেও আমি ভিডিও দিয়ে থাকি। আর যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমার ম্যাজিক মশলা কতই ভালো লাগে, আমি নুডলসে অনেক বেশি বেশি করে ম্যাজিক মশলা দিই। এই তো আরও একটা দিয়ে দিলাম, টোটাল 3টা হলো, একটা তো নুডলসের সঙ্গেই ছিল, আর একটা আর 2টা দিলাম, একটু লবণ কম হয়েছিল তার জন্য দিয়ে দিলাম। আর এই নুডলসটা খেয়েও পেট ভরে নাই, তারপরে আবারও তাড়াতাড়ি করে ভাত রান্না করে আবারও খেয়ে নিয়েছি, মানে 10টার আগে খাওয়া দাওয়া শেষ, এই নুডলসটা মনে হয় 8টা বাজে খেয়েছিলাম। এই তো আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, সবার জন্য দোয়া ভালোবাসা।